ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোর 6:30 ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার। বলিভিয়ার মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে এটি ব্রাজিলের প্রথম ম্যাচ, তাই জয় দিয়ে শুভ সূচনা করতে চাইবে নেইমাররা। প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে জয় পাওয়াটা কঠিন যে কোনো দলের জন্য। ভূপৃষ্ঠের গঠনের কারণে সেখানে ফুটবল খেলা কঠিন বলে জানা সবার, সেই বাধা পেরিয়ে উঠতে হবে নেইমারের ব্রাজিলের। এদিকে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের সবশেষ দেখা হয়েছিল 2019 সালের জুনের 15 তারিখ। দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকায় দেখা হয়েছিল দুই দলের। গ্রুপ পর্বে কোপা আমেরিকার সেই ম্যাচে বলিভিয়াকে 3-0 পরাজিত করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিলিপে কৌটিনহোর জোড়া গোল পাশাপাশি সেই ম্যাচে গোল করেছিলেন এভারটন। এদিকে এবার আরও একবার প্রতিযোগিতামূলক লড়াইয়ে মাঠে নামছে দুই দল। ব্রাজিল ভক্তদের বড় চাওয়া, বলিভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করবে ব্রাজিল। ভক্তদের একটাই প্রশ্ন, ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে কিনা। এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমে জানা গেল বেশ কয়েকটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটি। তাদের মধ্যে আছে বিএন স্পোর্টস আরাবিয়া, স্কাই স্পোর্টস 7, এছাড়াও টুইটারে FTTV ওয়ার্ল্ড নামক একটি পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটি।